পঞ্চাশ টাকা কম করে কেডা নিছে? কেডা নিল, কেডা নিল রে। উফ বয়ে বহু চুরি করছে। হ্যালো, কিস্তির টাকার থেকে 50 টাকা নাই করে? আরে কালকে ডাবল কিস্তি, তুমি গাড়ি ভাড়ার লেগে কই নিছো? তুমি আমার আগে কইবে না? না না, আমার কাছে কোনো টাকা টাকা নাই। আর এতদিন বেড়াও সাদে, হ্যাঁ উলাল ভাইছো বাপের বাড়ির যেয়া। না, রান্না বাড়ির কি একটা সমস্যা হইতেছে? 50 টাকা কই ভাই? 50টা টাকা, 50 টাকা, কয়টা দিন হরে যদি আইতে বুঝারে আর কি কন কাকা? আরে আর কাকা, আর বাড়ি তাই আর বাড়ি তুই চলে যাবো, এটা হইতেই পারে না কাকা। কি করলাম? আরে আর কাহা আর বাড়ি তাইব, আবার কি এটার মধ্যে কোনো অসুবিধা আছে না? কই আর কটা দিন যদি আপনি হরে আইতেন। যে হরে নরে রান্নার লাই খাইছে গেছে। রান্নাবাড়ির সমস্যা যে একটা লাভ নাই। তুই যে বাজারে যাইস রে, এক কেজি হাড়ের মাংস আর একটা বড় করে তুলে দেই তাই কেন হুত হুত করে রান্ধি উম দেখ যা। লিয়া 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 তুই লিয়া কে বি আই কেন রাখছি হালা বুঝিয়া? মাংস তো বলি রাখতে আরে বাকি যাবে না 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 কিছু শুন জিউন চিলা কিছু না কই আর ইয়া আদে কদিন থাকবে হ্যালো, হ্যাঁ ভাই কি সমস্যা রে? আরে ভাই যে একটা বিপদে পড়ছি রে ভাই। কি তা ভাই কি সমস্যা? আয়া কইতেছে আয়া কইতেছে, একটু একটু আয়া কইতেছে রাখ। আচ্ছা আচ্ছা, তাতে রে তাতে রে। তার জানি কি আর সমস্যা বুঝছি ভাই। কারে ফোন করছে? আয় শান্ত ভাই, কি তো হয়েছে তার? কি একটা প্রবলেম বলে হয়েছে? অনেক কিছু হয়েছে, আয় ভাই আইতাছে। Oh, my God.
ভাই কালকে আমার ডাবল কিস্তি। আরেক ফকির একা উঠছে আমার বাড়ির জন্য। তোরা ব্যাপারটা সিরিয়াস না। বোতল 1 কেজি মাংস বাটার মাংস আমি কেমনে দিব ভাই? তোর কাছে কোনো থাকলে দে, আমি কালকে কোনো রকম চালাই লই ডাবল কিস্তিটা। বুদ্ধি করে দেখ কি তো তোলে, তোর সমস্যা রয়েছে টাকাটা না, আর তোর কাজ জানাইছে এটা। আরে কইস না, এটা দূরের সম্পর্কের কাহা। আরে বাংলাদেশ তো এটা নোয়াখালী, যে নোয়াখালী ভাষা ছাড়ে এর লোকের নোয়াখালী ভাষা কোন লাগে বুঝছিস নি? তোলে একটা বুদ্ধি আছে আমার, একটা বুদ্ধি আছে, ঠিক আছে? একটা বুদ্ধি আছে আমার, বুদ্ধিটা শুনে দাও ভাই। বাজারে গেছিলাম আনাসন, আনতাম যে ঝামেলা অর্ডার দিয়ে দিছে আইর কত লাগবে? আইতে এই তো আধা ঘন্টা লাগবে। যারা বাংলাদেশ, আমরা তো বাংলাদেশের মতো পাসপোর্ট লইয়া না আমি পড়াশোনা করলে না আসল না না আসল আইসি, আমি তো সুরাহতে আইসি। যারা অবৈধ ভাবে পাসপোর্ট না নিয়ে বাংলাদেশ থেকে এসে তাদেরকে হয়তো ধরে শনাক্ত করে জেলে হাজত করা হয়, এমন এই কিছু লেখছে আর কি। জানে দেন যে নিউজ ভাই না না কোন
আমার 50 টাকা লেগে আর না একশো টাকা নাই। আরে আমি কি তো খাইছি তো একটা বড় বাস।